হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যারা মালয়েশিয়া যাবেন তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বর্তমানে যারা মালয়েশিয়া যাবেন তাদের প্রত্যেকেরই ই ভিসা দেওয়া হচ্ছে ই ভিসা থেকে অনেকেই প্রতারিত হতে পারেন কারণ আপনার ই ভিসাটি জাল ডুপ্লিকেট কিংবা নকল হতে পারে এজন্য আপনার উচিত আপনার ভিসাটি পাওয়ার সাথে সাথে সেটা অনলাইনের মাধ্যমে চেক করে দেখা যে সেটা আসল নাকি নকল তো কিভাবে অনলাইনের মাধ্যমে ই ভিসা চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তার আগে এই ভিডিওটা আপনি আপনার ভাই বন্ধুবান্ধব অথবা প্রিয়জনের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না এতে করে তারাও এই ভিডিওটা দেখে অনেক বেশি উপকার পেতে পারে ঠিক আছে তো প্রথমে আপনি যে কাজটি করবেন আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন নিয়ে এই যে সার্চ অপশন আপনি এখানে ই ভিসা চেক মালয়েশিয়ালিখে সার্চ করবেন করলে এই যে প্রথমে যে লিঙ্কটা আছে যে অফিসিয়াল মালয়েশিয়া ভিসা আপনি এই লিঙ্কের পরে ক্লিক করে দিবেন আপনার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনি সেইখান থেকেও এই সাইডে চলে আসতে পারেন ঠিক আছে তো এখানে আসলেই আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে এই যে উপরে দেখেন চেক ই ভিসা আপনি এখানে ক্লিক করবেন করলেই আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে দেখেন পাসপোর্ট নম্বর দিতে বলতেছে তো এই পাসপোর্ট নম্বরটা আপনি কই পাবেন পাসপোর্ট নম্বরটা আপনার এই যে ই ভিসা এইখানটাতে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার পাসপোর্ট নম্বরটা দেখবেন দেখে এখানে লিখে দিবেন। এরপরে আছে দেখেন স্টিকার নম্বর তো স্টিকার নম্বরটা আপনি কই পাবেন স্টিকার নম্বরটাও আপনার ই ভিসার এই যে এই কর্নারে এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দিবেন ঠিক আছে এর নিচে যে ই ভিসা এটাই অটোমেটিকলি সিলেক্ট করা থাকে এইটাই সিলেক্ট করা থাকবে ঠিক আছে এরপরে আছে দেখেন এখানে ক্যাপসা দেওয়া আছে তো এইখানে যে ক্যাপসা আছে হুবহু সেই ক্যাপসাই এখানে আপনাকে লিখতে হবে আমার সামনে এক ক্যাপসা আছে আপনার সামনে আর এক ক্যাপসা থাকতে পারে তো আপনার সামনে যে রকম যে ওয়ার্ডের যে অক্ষরে লেখা থাকবে সেই রকমই আপনি এখানে হুবহু লিখে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে এই অপশনটা আপনি এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে চেক এরপরে ক্লিক করবেন করলেই দেখেন রেফারেন্স নাম্বার দেখাচ্ছে পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে এছাড়াও এর পাশে দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে এমনকি ভিসার ডেলিভারি ডেটও এখানে দেখাচ্ছে তো আপনারা যদি এইগুলো দেখায় তাহলেই বুঝবেন যে আপনার ভিসাটি ঠিক আছে নকল না আসল ঠিক আছে আর যদি আপনার ভিসায় কোনো প্রবলেম থাকে আপনার ভিসাটা যদি নকল হয়ে থাকে তাহলে আপনার সামনে ঠিক এমন একটা লেখা শো করবে ই ভিসা নট ভ্যালিড ওয়ার নট ফাউন্ড তখনই ভাববেন আপনার ভিসাতে কোনো প্রবলেম আছে আই মিন আপনার ভিসাটা হয়তো বা নকল তো বন্ধু এইভাবেই আপনি আপনার ভিসাটা চেক করে দেখতে পারেন যে আপনার ভিসাটা আসল নাকি নকল যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন